হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বেগুন দিয়ে সিলভার কাপ মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপির স্বাদ এতটাই বেশি, একবার রান্না করে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা বানানো ভীষণই সহজ, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করতে হয়। এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, কারণ আমি এখানে রোজ নতুন নতুন রেসিপি আপলোড করি, আপনাদের কাছে নোটিফিকেশান আপডেটটা পৌঁছে যাবে। দেখুন, প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে সিলভার কাপ মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এই সিলভার কাপ মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, সমস্ত মাছগুলোই তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে তেল। তেলটা এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব মাছ। আমি বাকি মাছগুলো দিয়ে আমি সেম পদ্ধতিতে মাছগুলোকে ভেজে নেব লাল লাল করে। দেখুন, এই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন। দেখুন, আমি বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বেগুনকে চার ভাগ করে কেটে নিয়েছি। দেখুন, সমস্ত বেগুনগুলোই দিয়ে দিলাম। এবার বেগুনের মধ্যে দেব পরিমাণ মতো লবণ, আর দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, বেগুনগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, সমস্ত বেগুনগুলোই আমি একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি। ডালের বড়িগুলো দিয়ে এবার ডালের বড়িগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন, ডালের বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, সমস্ত ডালের বড়িগুলোই আমি একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে দিয়ে এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। টমেটো কুচিটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোর উপর লবণ দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। দেখুন, টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা, আর দেব হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন, খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দেব এক টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব দেড় টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলার যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, আর মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন ঝোল রাখতে চান সেরকম বাড়িয়ে বা কমিয়ে পানিটা দিতে পারেন।
পানিটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। দেখুন একে একে সমস্ত বেগুনগুলো আমি দিয়ে নিলাম। এবার দেব আগে থেকে ভেজে রাখা বড়ি। দেখুন ভেজে রাখা সমস্ত ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। এবার আলতো হাতে আমি একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে এবার দেব দুটো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। দু মিনিট পর ফিরত এলাম। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এবার দেব আগে থেকে ভেজে রাখা মাছ। দেখুন আমি একে একে সমস্ত মাছগুলোই দিয়ে নিলাম। এবার আলতো হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব। পাঁচ মিনিট পর ফিরত এলাম। দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম বেগুন দিয়ে সিলভার কাম মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। এই বেগুন দিয়ে মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে বাকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মাঝেও পৌঁছে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হব কাল কোনো এক নতুন রেসিপি নিয়ে। লাস্ট অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।